এইবার মেসিদের হারিয়ে দেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর অধিনায়ক গিয়ের্মো ওসোয়া। বিশ্বকাপ এলেই অনেকটা চীনের মহাফ্রাসির বনে যান মেক্সিকোর গোলরক্ষক ও অধিনায়ক গিয়ের্মো ওসোয়া। পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন তিনি, এবার ওসোয়া আর্জেন্টিনার বিপক্ষেও দিলেন কঠিন হুঁশিয়ারি। ওসোয়া বলেছেন, আমরা মাঠে লড়াই করতে প্রস্তুত, তবে মেসির মধ্যে জাদু আছে জানি, মনে হবে সে কিছুই করছে না, কিন্তু পরের মুহূর্তেই সব কিছু সুরাহা করে গোল দিয়ে দিবে সে। চ্যালেঞ্জ মেনে নিয়েই ওসোয়া বললেন, এটি ভালো চ্যালেঞ্জ হতে চলছে আমাদের জন্য, তবে মোটেও সহজ হবে না, কেননা মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলাচ্ছে ভালো আর কী বা হতে পারে। তবে হারের আগেই কোনো হার নয়, বরং এই মেক্সিকান শেষ পর্যন্ত লড়ে যেতে চান। তার মতে, আমি কখনো এটি বলতে পছন্দ করি না যে এর বিপক্ষে খেলবো না, ওর বিপক্ষে খেলবো না, কারণ তারা আমাদের জন্য কঠিন, বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই, আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই। লুসাইল স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সি গ্রুপের এই ম্যাচটি। সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলে হারের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প থাকবে না।